আমাদের বাদুল্লা একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল বারিটেন প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব যে কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত তৈরি করতে হয়। আজকের আমাদের আলোচনার বিষয় যে হাউ টু ড্রাফট টেম্পোরারি ইনজাংশন পিটিশন, এটি হলো আমাদের আলোচনার বিষয়। তো দয়া করে মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। না আপনারা সকলে স্ক্রিনের দিকে খেয়াল করেন, স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে এখন আমরা আলোচনা করবো হাউ টু ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি ইনজাংশন। দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আওয়ার লেকচার, হাউ টু ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি ইনজাংশন। তো টেম্পোরারি ইনজাংশনের আলোচনার মানে ড্রাফটের আলোচনা করতে গিয়ে আমরা যদি এর আইনানুক আলোচনা করি, সামান্য কিছু আইনানুক আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারবো যে টেম্পোরারি ইনজাংশন কোনো না কোনো মামলার অধীনে চাইতে হয়। ইট ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিংস, কোনো না কোনো মামলার অধীনে চাইতে হয়। এবং এই পিটিশনের সঙ্গে আমাদের একটা এফিডেভিট জুড়ে দিতে হয়। তো এখন প্রথমে আমরা কিছু আলোচনা করব রুলস অফ ড্রাফটিং টেম্পোরারি ইনজাংশন। এক্ষেত্রে আমরা কি আলোচনা করতে পারি? তাহলে প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করব যে এটা কি ধরনের কাগজে আমাদের লিখতে হবে, কি ধরনের কাগজে লিখতে হবে। প্রথম রুলসটা হবে আমাদের রুলস নম্বর ওয়ান, যে অ্যান অ্যাপ্লিকেশন ইজ টু বি ড্রাফটেড অন কার্টেজ পেপার আমাদের লিখতে হবে। আর যদি ডিটেলস আমরা এই রুলসটার কথা বলতে চাই, তাহলে বলতে হবে যে এই দরখাস্তটা একটা জলছাপযুক্ত কাগজের উপর লিখতে হবে। জলছাপযুক্ত কাগজটার বিভিন্ন নাম আছে, কার্টিস পেপার নামে পাওয়া যায় ট্রেজারি থেকে, নীল ডেমি, ব্লু ডেমি নামে পাওয়া যায় এবং পাই পেপার নামে পাওয়া যায়। তো যাই হোক, আমরা অতগুলো দিয়ে যাবো না। আমাদের কোর্ট কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পেপারটা, কার্টিস পেপার। এবং কার্টিস পেপার আপনারা অনেকেই চেনে, হলুদ রঙের একটা মোটা কাগজ পাওয়া যায়, এর ভেতরে জলছাপ আছে এবং ইট ইজ অবটেইনেবল ফ্রম ট্রেজারি থেকে পাওয়া যায়। ডিসি অফিসে যে ট্রেজারি আছে সেখান থেকে এই কাগজটা স্ট্যাম্প ভেন্ডাররা কিনে নিয়ে আসে, স্ট্যাম্প ভেন্ডারদের কাছে সাধারণ মানুষ পায়, ওকে, আইনজীবীরা নিয়ে থাকে। তো প্রথম রুলসটা হলো যে অ্যান অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি ইনজাংশন ইজ টু বি ড্রাফটেড অন এ কার্টিস পেপার। তারপরে দ্বিতীয় নিয়মটা কি আমাদের, যে মার্জিনাল স্পেস ইজ টু বি লেফট, মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে কোথায়? আপনাদের মাইক্রোফোন গুলো দয়া করে একটু অফ রাখেন, মার্জিন দেবো আমরা, খেয়াল করে নেই, পৃষ্ঠের চার ভাগের এক ভাগ। আপনাদের মাইক্রোফোন গুলো দয়া করে একটু অফ রাখেন, খেয়াল করে নেই। এই হুয়াই ফোন কার আপনি নাম লিখবেন আর প্লাস আপনার মাইক্রোফোনটা অফ রাখবেন, সো দ্যাট আদার পার্সন উইল নট বি ডিস্টার্ব। ওকে, তো আমরা সেকেন্ড রুলটা আলোচনা করেছি যে আমাদের
পৃষ্ঠার বাঁ দিকে বাম সাইডে অ্যাট দ্য লেফট সাইড উই হ্যাভ টু গিভ ইস মানে মার্জিন ওয়ান ফোর্থ অফ দ্য উইথ অফ দ্য পেপার, পুরো পৃষ্ঠের পৃষ্ঠার প্রস্থের চার ভাগের এক ভাগ, পুরো পৃষ্ঠার যে প্রস্থের যে সাইজটা থাকবে সেই প্রস্থের চার ভাগের এক ভাগ মার্জিনাল স্পেস হিসেবে বাঁ দিকে আমাদের ছাড়তে হবে, আর উপরের দিকে পৃষ্ঠের উপরের দিকে 1.5 ইঞ্চ মার্জিন আমাদের দিতে হবে এবং নিচের দিকে 1.5 ইঞ্চ স্পেস ছাড়তে হবে এবং ডান দিকে কোনো স্পেস কিংবা মার্জিন কোনোটাই ছাড়ার দরকার নেই, কোনোটাই ছাড়ার দরকার নেই। এখন আসেন নাম্বার থ্রি। স্যার উপরের দিকে কতটুকু বললেন? স্যার উপরের দিকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চ, আর নিচের দিকে 1.5 ইঞ্চ স্পেস। মার্জিন হলো দাগ দিতে হবে, দাগ টানতে হবে, এটা হলো মার্জিন, আর স্পেস হলো দাগ টানার দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক স্পেস ফাঁকা জায়গা রাখলে চলবে। ওকে, ওয়ান সাইড অফ দ্য পেপার ক্যান বি ইউজড, শুধু পৃষ্ঠার একদিকে লেখা যাবে, পৃষ্ঠার একদিকে লেখা যাবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না, পৃষ্ঠার শুধু একদিকে লেখা, শুধু একদিকে লেখা। আবারও আপনার মাইক্রোফোনটা আপনি অন করছেন, দয়া করে এটা মিউট করেন। তারপরে চার নাম্বার, তাহলে পৃষ্ঠা শুধুমাত্র আমরা একদিকে লিখতে পারবো, একদিকে লিখতে পারবো, আর কি করতে হবে আমাদের, আর কোনো কাটা ছেড়া করা যাবে না, পরিষ্কারভাবে লিখতে হবে। ইট মাস্ট বি ইন্টেলিজিবল, পাঠগম্য হতে হবে, বোধগম্য হতে হবে। আর নাম্বার ফাইভ, ইট মাস্ট বি সাইন বাই দ্য পার্টি, পক্ষ করতে স্বাক্ষরিত হতে হবে, আর যদি আইনজীবী থাকে তাহলে আইনজীবীও স্বাক্ষর করবে। তাহলে দিজ আর দ্য রুলস উই আর টু ফলো অ্যাট দ্য টাইম অফ ড্রাফটিং টেম্পোরারি ইনজাংশন পিটিশন। ওকে, এই রুলসগুলো আমাদের ফলো করতে হবে। আর এখন আমরা দেখব পার্টিকুলার্স অফ পিটিশন, পার্টিকুলার্স অফ টেম্পোরারি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন পিটিশনের পার্টিকুলার্স কি হবে, অথবা অন্য ভাষায় আপনি লিখতে পারেন কন্টেন্টস, কন্টেন্টস, কন্টেন্টস লিখতে পারেন, কন্টেন্টসটা কি হবে সেটা এখন আমাদের আলোচনার বিষয়। নাও উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য পার্টিকুলার্স, পার্টিকুলার্সের ক্ষেত্রে প্রথমে আপনি হেডিং দেবেন, হেডিং, হেডিংটা কিরকম হতে পারে, হেডিংটা হবে ইন দ্য কোর্ট অফ ফর এক্সাম্পল অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট সাভার, লাইক দিস সাভার ঢাকা, তাহলে এটাকে আমরা হেডিং বলছি, দ্যাট ইজ দ্য কোর্ট টু হুইচ উই আর গোয়িং টু ফাইল দ্য অ্যাপ্লিকেশন। তাহলে এই হেডিংটা আমরা কোত্থেকে পাবো, এই হেডিংটা পাবো অলরেডি আপনারা জানেন, আমি বলেছি ইতিমধ্যে আপনাদের যে কোনো না কোনো মামলার অধীনে আমাদের এই ইনজাংশন পিটিশনটা দাখিল করতে হয়। তাহলে যে মামলার অধীনে আমি ইনজাংশনটা পিটিশনটা দাখিল করছি ওই মামলা যে আদালতে দাখিল হয়েছে সেই আদালত, আরও সহজ করে বলতে গেলে আর্জিতে যে আদালতের নাম লেখা থাকবে দ্যাট উড বি দ্য হেডিং অফ দ্য অ্যাপ্লিকেশন, ওই আর্জিতে যে আদালতের নাম লেখা থাকবে সেটি আমি হেডিং হিসাবে এখানেও দিয়ে দেব, আর ডিফারেন্ট কোনো কিছু লেখা যাবে না। তাহলে দিস ইজ দ্য হেডিং, দেয়ার আফটার কজ টাইটেল, কজ টাইটেল, আমাকে কজ টাইটেল লিখতে হবে। কজ টাইটেল মানে কি? কজ টাইটেল মানে হলো মামলার শিরোনাম, মামলার শিরোনাম, মামলার শিরোনাম আমি কোনটা পাবো বলতে কি বোঝাবো, মামলার শিরোনাম তিনটা জিনিসকে ইনক্লুড করে, আমি সাবটাইটেল লিখে দিচ্ছি এ নাম্বার
number of the suit. Suit. এটি কিভাবে লিখবেন আমি সেটা দেখাই দিচ্ছি যেমন ধরেন যারা বাংলায় লিখবেন আমি বাংলাও বলে দিচ্ছি সিভিল স্যুট নাম্বার যারা বাংলায় লিখবেন দেওয়ানি মামলা নম্বর দেওয়ানি মামলা নম্বর একটা মামলা নম্বর অবশ্যই ইয়া থেকে পাবেন আর জিতে পাবেন মামলা নম্বর কোথায় পাবেন আর জিতে পাবেন সেখান থেকে মামলা নাম্বারটা নেবেন যত যা লেখা আছে সেটাই আপনি এখানে লিখে দিবেন লাইক দিস ওকে তারপরে আসেন নাম্বার বি নেম অফ দা পার্টিস পক্ষদের নাম লিখতে হবে কিভাবে পক্ষদের নাম লিখবেন আপনি সেটা আমি দেখাচ্ছি স্টাইলটা লাইক দিস প্লেন্টিস তারপরে লিখবেন ভার্সেস তারপরে কি লিখবেন ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট এগুলোকে একটু আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করবেন এখানে বোধ আন্ডারলাইন হবে না তারপরে আপনি বাদীর নাম দেবেন তার একটা সিরিয়াল নাম্বার দেবেন মনে করেন মিস্টার কামাল মনে করেন যদি বাদীর সংখ্যা একের অধিক হয় দুইজন হয় তাহলে লিখতে হবে অ্যান্ড অ্যানাদার আর যদি বাদীর সংখ্যা বেশি হয় তাহলে লিখতে হবে অ্যান্ড আদার্স দুইয়ের বেশি হলে আদার্স মনে করি বুঝাইতে পারছি আপনাদের এই বিষয়টা তারপরে মিস্টার জামাল যদি দুইয়ের অধিক হয় অ্যান্ড আদার্স দুইয়ের অধিক হলে অ্যান্ড আদার্স লাইক দিস এই গেল আমাদের নেম অফ দ্য পার্টিস অ্যান্ড নাম্বারস নাম্বার অফ দ্য স্যুট নেম অফ দ্য পার্টিস এই দুটোই ফার্স্ট টাইটেল ওকে স্যার জি পক্ষদের নামগুলোকে আমরা প্রথমে বাদের নামগুলো লিখে তারপর ভার্সেস দিয়ে নিচে বিবাদের নামগুলো লিখতে পারবো কিনা মানে কোর্টে আমরা সচরাচর যেভাবে লিখি আর কি সচরাচর দুই ভাবে পার আপনি যেভাবে দেবেন কোনো অসুবিধা নেই মাঝখানে ভার্সেস থাকলে হবে আপনি ভার্টিক্যালি দেন হরাইজন্টালি দেন ইটস ইওর স্যার এই লেখার সময় পিটিশনের মধ্যে মানে লেখাটা কোন বরাবর হবে মামলা নাম্বার তারপরে পক্ষদের নামগুলো এগুলো কি পৃষ্ঠার বাম পাশে মানে স্পেস কতটুকু থাকবে না থাকবে বা ডান দিকে কতটুকু চাপানো যাবে এটা কি নির্ধারিত কিছু আছে কিনা স্যার আপনি তো মার্জিন দিয়েছেন চার ভাগের এক ভাগ বাম দিকে দিয়ে জি কোর্টের নামটা শুরু করছেন আপনি ইন দা কোড অফ অ্যাসিস্ট্যান্টস শুরু করলেন মামলা নাম্বারটা আপনি মাঝামাঝি লিখবেন মামলা নাম্বারটা মাঝামাঝি লিখবেন আবার পক্ষদের নাম আবার বাঁ দিকে চলে আসবে প্লেন্টিফ ভার্সেস ডিফেন্ডেন্ট এইভাবে লিখবেন মামলা নাম্বারটা আপনি যেভাবে আমি লিখছি এটাকে হরাইজন্টালি বলে আর আপনি যেভাবে কথা বলছেন সেটাকে বলা হয় যা ভার্টিক্যালি উপর নিচ আপনি দুইভাবে লিখতে পারেন যেটা এটা স্টাইলটা মামলা আর কি যেভাবে আপনার পছন্দ লাগে ঠিক সেইভাবে আপনি করবেন এটাতে কোনো ধারাবাহিকতা নিয়ম নেই তবে আপনি নেম অফ পার্টিস লেখার ক্ষেত্রে সেপারেট লাইন অ্যালট করতে হবে সেটা অবশ্য আরজির নিয়ম এখানে একটা নাম অ্যান্ড আদার্স একটা নাম অথবা অ্যান্ড আদার এইটুক দিলে যথেষ্ট এখানে আর কিছু লাগবে না এখানে কোনো ঠিকানা ঠিকানা আর কিছু লাগবে না তাহলে কস্ট টাইটেল আমাদের দুইটা জিনিস আসতেছে নাম্বার অফ দ্য নাম্বার অফ স্যুট আর নেম অফ পার্টিস তারপরে নাম্বার থ্রিতে আসেন রেফারেন্স রেফারেন্স অফ ল অর্থাৎ পিটিশনটা আমরা কোন আইনের অধীনে দিচ্ছি সেটা আমাদের দিতে হবে তাহলে পার্টিকুলারসের ক্ষেত্রে আমরা এটা আরেকটা জিনিস দেখব যে বা কন্টেন্টসের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের টেম্পোরারি ইনজাংশনের পিটিশনে অবশ্যই কোন আইনের অধীনে আমি মামলাটা অ্যাপ্লিকেশনটা দায়ের করতে চাই সেটা আমার থাকতে হবে সেটা কীরকম হবে কীভাবে লিখতে হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এইভাবে লিখবেন সাবজেক্ট প্রেয়ার ফর টেম্পোরারি ইনজাংশন আন্ডার সেকশন সরি 94C অ্যান্ড রুল ওয়ান অফ দ্য অর্ডার 39
to the first schedule of the order civil procedure 1908 যারা বাংলায় লিখবেন তারা এইভাবে লেখেন অর্থাৎ আমাদের এই পর্যায়ে একটা আইনের উদ্ধৃতি দিতে হবে যে আমরা ঠিক কোন আইনের অধীনে দরখাস্তটা দিচ্ছি সেটা দিতে হবে তো টেম্পোরারি ইনজাংশনের উদ্ধৃতি এটাই হবে সব সময় মনে রাখবেন মুখস্থ রাখবেন কি উদ্ধৃতি যে সিপিসি এর দা কোড অফ সিভিল প্রসিডিউরের প্রথম তফসিলের 39 আদেশের এক বিধি এবং সেকশন 94 এইভাবে আপনি দেবেন এর অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা তাহলে বাংলা যারা লিখবেন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 94 ধারা তৎসহ প্রথম তফসিলের 39 আদেশের এক বিধি কি কারো কোনো সমস্যা আছে স্যার আমি আব্দুর রহমান স্যার জি আব্দুর রহমান স্যার এই যে আমরা স্যার বাংলা আবার একটু বলেন স্যার স্যার আমরা যে বিষয়টা লিখি স্যার আমরা যে প্যারাগুলো দেই ধরেন ওই পরে প্যারা প্যারা করে যে ঘটনাগুলো বর্ণনা করি তো বিষয়টা কি ওই প্যারার শুরু মানে বাম পাশ থেকে শুরু করব নাকি স্যার বিষয়টা মানে একটু স্পেস দিয়ে আর কি ওই যেখানে আমরা বাদী বিবাদ মানে বরাবর ওই বরাবর বিষয়টা লিখব নাকি স্যার ওই যে একেবারে বাম পাশে শুরু থেকে শুরু করব হ্যাঁ বাম পাশের মার্জিন থেকে শুরু করতে হবে বাম পাশের মার্জিন থেকে বাম পাশে স্যার বিষয়টা একটু বলেন স্যার এই বিষয়টা বাংলা যারা লিখবা বিষয়টা লেখার ক্ষেত্রে বাম মার্জিন থেকে শুরু করতে হবে বাম পাশের মার্জিন থেকে শুরু করতে হবে এবং বিষয়টা লিখতে হবে বাংলা যারা লিখবা যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 94 ধারার সি উপধারার এবং তৎসহ প্রথম তফসিলের 39 আদেশের এক বিধি অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের প্রার্থনা এইভাবে লিখতে হবে বাংলায় তাহলে এই পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করলাম পার্টিকুলার্স অফ টেম্পোরারি ইনজাংশন অথবা কন্টেন্টস যে নামেই তোমরা বলো প্রথমে আদালতের নাম লিখতে হবে এটাকে আমরা হেডিং বলতেছি তারপরে হলো কজ টাইটেল কজ টাইটেল অধীনে দুইটা সাব আসবে একটা সাবে আমরা লিখবো মামলা নাম্বার এটা যারা বাংলায় লিখবে লিখবে দেওয়ানি মামলা নম্বর এত তারপরে দ্বিতীয় সাবে আসবে তোমার নেম অফ দ্য পার্টিস আমি যেভাবে দেখাইছি বাদী একজনের নাম লিখতে হবে একাধিক বাদীর ক্ষেত্রে অ্যানাদার লিখতে হবে অথবা দুই বা ততোধিক বাদী থাকে তখন আদার্স লিখতে হবে ঠিক যেভাবে আমি দেখিয়েছি স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক এইভাবে তার পরবর্তীতে আমাদের রেফারেন্স দিতে হবে রেফারেন্স অফ ল যে আন্ডার হুইচ সেকশন দ্য পিটিশন হ্যাজ বিন ফাইল তো টেম্পোরারি ইনজাংশনের রেফারেন্সটা অলওয়েজ এটা হবে মুখস্থ রাখতে হবে এটা টেম্পোরারি ইনজাংশনের পিটিশনের এইটা হবে আপনার রেফারেন্স দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 94 ধারার এবং তৎসহ প্রথম আদেশের সরি প্রথম তফসিলের 39 আদেশের এক বিধির অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা এটা দিতে হবে তারপর আমাদের কি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি নাম্বার 4 দিতে হবে বডি অফ দ্য পিটিশন বডি অফ দ্য না সরি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে আগে তোমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা দাও ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স সেটা কিরকম সেন্টেন্স এভাবে লিখতে হবে দ্য প্লেন্টিফ স্টেটস অ্যাজ আন্ডার এভাবে একটা ক্লোন দাও দিয়ে শুরু করতে হবে দ্য প্লেন্টিফ স্টেটস অ্যাজ আন্ডার বা বাংলা যারা লিখবা বাদীর বিনীত নিবেদন এই যে বাংলা যারা লিখবা বাদীর বিনীত নিবেদন এই যে তারপরে নাম্বার 5 দিতে হবে বডি অফ দ্য পিটিশন এইখানে কি লিখবা এইখানে মেইন জিনিসটা লিখতে হবে এইখানে মনে রাখবা বা মুখস্থ রাখবা এই জিনিসটা আমি একটা সাব করে দেই এই সাবে তুমি তিনটা জিনিস লিখবা
প্রাইমাফেসি টাইটেল অর আর্গুয়াবল আর্গুয়াবল কেস আর কি লিখবা বি নম্বরে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স balance convenience and inconvenience balance and inconvenience ar ki likhba c irreparable loss tahole bangla jara lekhba tara lekho ei jaga gulote je tomar apoto case ba juktigrajjo case eta likhte hobe tahole juktigrajjo case tumi kibhabe likhba আর্গুয়েবল কেস কিভাবে আদালতকে দেখাবা সেটা হলো যে তুমি যে মামলা দায়ের করেছো যে জমি বাবদ তুমি মামলা দায়ের করেছো সেই জমিটা তুমি কিভাবে পেয়েছো হস্তান্তর মূল্যে পেয়েছো নাকি এটা ইনহেরিটেন্স মূল্যে পেয়েছো উত্তরাধিকার মূল্যে পেয়েছো এই যে কিভাবে পেলে তোমার সোর্স অফ টাইটেল কি সেইটা সম্পর্কে তোমাকে দুই চার লাইন সংক্ষেপে বক্তব্য রাখতে হবে যেমন আমরা উদাহরণ হিসেবে বলি যে এটা আমার পৈতৃক সম্পত্তি আমার পিতা বিগত তিনি এত নম্বর বিআরএস বা আরএস কতে এনে লিপিবদ্ধ থেকে দখলভোগ করাকালে এটা আমার নামে মানে তিনি রেখে মারা গেছেন তিনি মারা গেলে আমরা এরকম তিন চার ভাই বোন তারা এভাবে আমরা ঘরোয়া বন্টনে অথবা লিখিত বন্টনের মাধ্যমে নালিশি সম্পত্তি বাবদ এত শত জমি আমি প্রাপ্ত হয়েছি এটা হলো তোমার থ্রো ইনহেরিটেন্স মূলে পেলা অথবা তুমি যদি বলো যে আমি হস্তান্তর মূল্যে পেয়েছি তাহলে তুমি বলো যে আমি বিগত অমুক তারিখের অমুক সাবডিস্ট্রিবিউশন এত নম্বর দলিল মূলে অমুকের নিকট থেকে এটা খরিদ করে এই জমির মালিকানা প্রাপ্ত হয়েছে এটি কেবল হচ্ছে আর গ্লোবাল কেস বা প্রাইমারি পেসের টাইটেল অর্থাৎ তোমার সোর্স অফ টাইটেলটা তুমি কিভাবে পেলা জমিটা সেটা এরকম চারটা পাঁচটা লাইনে সুন্দর করে বলে দাও এটাকে বলা হচ্ছে প্রাইমারি বেস টাইটেল তাহলে ইনজাং টেম্পোরারি ইনজাংশন পিটিশনে তোমার খুব বড় করে আমরা সাধারণত কোর্ট কাচরিতে যেটা 15-20 পৃষ্ঠা দেখি 18-25 পৃষ্ঠা দেখি এগুলোর কোনো দরকার নেই আর তোমার পরীক্ষা পাশের ক্ষেত্রে তোমাকে বেশি লেখার কোনো সুযোগ নেই এই তিন চার পাঁচ লাইনের মধ্যে তোমাকে শেষ করতে হবে আইদার তোমাকে বলতে হবে যে ইনহেরিটেন্স মূলে তুমি পেয়েছো অথবা তোমাকে বলতে হবে যে তুমি বাই ট্রান্সফার মূলে পেয়েছো যে কোনো একটার দিকে যাও তুমি বাস আর বেশি কিছু দরকার নেই তারপরে আসো ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স এই জিনিসটা তুমি কিভাবে দেখাবা তাহলে এক্ষেত্রে সুবিধা অসুবিধার ভারসাম্য এই জিনিসটার নাম হলো সুবিধা অসুবিধার ভারসাম্য যারা বাংলা লিখছো তারা এই জায়গাটা লিখবে সুবিধা অসুবিধার ভারসাম্য তাহলে সুবিধা অসুবিধার ভারসাম্য তুমি কিভাবে দেখাবা সুবিধা অসুবিধার ভারসাম্য দেখানোর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো তোমার তোমাকে দখল বিষয়ে বর্ণনা দিতে হবে জমিটার দখলে কে আছে তুমি আছো কিভাবে দখল করো কি পদ্ধতিতে দখল করো আদি দিয়ে করো নাকি বর্গা দিয়ে করো নাকি নিজে দখলভোগ করো দখলভোগ করলে তুমি কি বাড়ি নির্মাণ করে দখলভোগ করছো নাকি তুমি এটা চাষাবাদে দখলভোগ করছো নাকি পুকুরে মাছ চাষে পুকুর হিসেবে মাছ চাষ করতেছো নাকি ইজারা দিয়েছো নাকি বন্ধক দিয়েছো এরকম নানানভাবে তুমি তোমার অ্যাকচুয়াল পজিশনটা বর্ণনা করবা আর বর্ণনা করার পর তুমি বলবা যে এই জমিটা থেকে যদি আমাকে উচ্ছেদ করা হয় তাহলে আমার বউ বাচ্চা নিয়ে আমার যে জীবন জীবিকা বিপদগ্রস্ত হবে এবং এই জমিটার আয় যদি না হয় তাহলে আমি বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে পারবো না অপরদিকে যদি ইনজাংশন মানে না দিয়ে যদি বিবাদী এর ফেভার পায় বিবাদী তাহলে আমার এই ইনজাংশন না পাওয়ার কারণে আমাকে বেদখল করবে এই যে এটা মানে একটা সুবিধা অসুবিধার ভারসাম্য দেখাও যে তুমি দখলে আসো ইনজাংশন পাইলে তুমি দখলটা বজায় রাখতে পারবে এই জমির আয় উৎপন্ন নিয়ে তোমার পরিবার চলবে আবার যদি তুমি দখলে আসো বাট যদি ইনজাংশন না পাও তাহলে উচ্ছেদ হয়ে যাও বিবাদী করতে তাহলে সেক্ষেত্রে তোমার মক্কেলের কী ধরনের ক্ষয়ক্ষতি হবে সেই জিনিসগুলোর একটা প্যারায় পাঁচটা সাতটা দশটা লাইনে তুমি বর্ণনা করো এটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স তারপরে আসো ইরিপারেবল লস তোমরা সকলে জানো যে ক্ষতি টাকার অঙ্কে পরিশোধ করা যায় না তাহলে এই যে তোমার মক্কেল দখলে আছে দখলে থেকে যদি তিনি বিচ্যুত হন এবং তাহলে তার জীবন জীবিকা সহায় সম্পদ সব তিনি নষ্ট হবে তিনি বাস্তুচ্যুত হবেন তিনি সপরিবারে
তার যে জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম হারিয়ে ফেলে তিনি পথের ফকির হয়ে যাবেন। এটা যদি পরবর্তীতে কখনো জমি ফেরতও পান তাহলে বাইদিস টাইমে দীর্ঘ সময় পরে যে তার ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তার জীবন জীবিকা নষ্ট হয়ে যাবে, তিনি মানে পথের ফকির হয়ে যাবেন, এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, এগুলো আর কখনোই পরিপূরণ করা যাবে না। এই জিনিসগুলো সুন্দর করে লাগে, এটিকে বলা হচ্ছে ইরেপারেবল লস। তাহলে এটা লিখে তুমি শেষ করো, তোমাদের এটা কি তোলা হয়েছে? আমি এখন মুছে দেব। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখো তো আগে কত নম্বর পর্যন্ত ছিলাম আমরা? 5 নম্বর স্যার। এখন 5 নম্বর হবে। 5 নম্বর স্যার আমার এখন হবে প্রেয়ার পোর্শন। প্রেয়ার পোর্শন, প্রেয়ার পোর্শন আমি কি লিখবো? লিখবো যে এত হুজুর বাহাদুর বিনীত নিবেদন, নিকট নিবেদন আবেদন এই যে বিবাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধের আদেশ প্রদান, অত্র মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এই শব্দটা মনে রাখবা, মুখস্থ রাখবা, অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী যেন বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে বা তাকে এই জমির দখল থেকে উচ্ছেদ না করতে পারে, তার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দানে হুজুর আদালতে মর্জি হয়। এটি হলো প্রেয়ার পোর্শন। প্রেয়ার পোর্শনটা মুখস্থ লিখতে হবে, লিখতে হবে যে অতএব বিনীত নিবেদন এই যে, অথবা হুজুর বাহাদুর নিকট আকুল আবেদন এই যে, অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এই শব্দটা কিন্তু থাকতে হবে, অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী যাতে বাদীর নালিশি সম্পত্তিতে শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে বা তাকে দখল থেকে উচ্ছেদ করতে না পারে, এজন্য বিবাদীকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বাড়িত করতে হুজুর আদালতের মর্জি হয়, এইভাবে তোমাকে লিখতে হবে। আর 6 নম্বর হলো তোমার সাইনিং, স্বাক্ষর দিতে হবে, স্বাক্ষর দিতে হবে যে সই সম্পাদন করতে হবে। দ্যাট মিন্স এখানে স্যার যেটা 5 নম্বর দিয়েছেন এটা 6 নম্বর হবে, আর যেটা 6 নম্বর এটা 7 নম্বর হবে। ও তাই, তাহলে সৈশাকর করতে হবে। আর 8 নম্বরে যেটা করতে হবে অ্যাটাচিং অ্যান্ড এফিডেভিট, তোমাকে এফিডেভিট একটা দিতে হবে, একটা এফিডেভিট দিতে হবে। এখন একটা এফিডেভিট কিভাবে লিখতে হয় সেই আলোচনায় আমরা যাব। তাহলে এখানে ইয়ে প্রপার্টি শিডিউলটা কি দেওয়া লাগবে না? না, শিডিউল তো তোমার আছে, নালিশি প্লেন টি আছে, আরজিতে আছে, হ্যাঁ শিডিউল দিতে হবে না এখানে। নালিশ খালি যদি নালিশি তফসিল বর্ণিত বা নালিশি তফসিল খ বর্ণিত বা নালিশি তফসিল গ বর্ণিত সম্পত্তিতে এভাবে বললেই হবে। ওকে, আর যদি দিতে চাও তোমাকে কেউ বাধা দেবে না আর কি, ভুল হবে না। তারপরে এখন আমরা দেখব হাউ টু, যদি দিতে চাই তাহলে এটা কোথায় দিতে হবে, কোন পজিশনে? সাইনিং এর পরে? প্রেয়ার পোর্শনের পরে, প্রেয়ার পোর্শনের পরে, প্রেয়ার পোর্শনের পরে। সাইনিং তো হবে তোমার ওই যে ভার্টিক্যালি উপরের দিকে, আপার আপার মার্জিনে হবে, আপার মার্জিনে হবে। হাউ টু ড্রাফট এন্ড এফিডেভিট, এফিডেভিট কিভাবে আমরা করবো সেটা এখন আলোচনা করব। এফিডেভিট আমরা সবখানে দেব না বা দেওয়ার আমাদের আবশ্যকতা নেই, আইনি যেখানে যেখানে বলা আছে সেখানে শুধুমাত্র আমরা এফিডেভিট দেব। আইনি কোথায় কোথায় বলা আছে যেমন দুই একটা উদাহরণস্বরূপ বলি, যেমন অর্ডার 39 Rule 1 বলা আছে জন্য আমরা এখানে এই টেম্পোরারি ইনজাংশন পিটিশনে দিচ্ছি, ঠিক একইভাবে অর্ডার 32 Rule 1 যেখানে নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে বাদী নাবালকবাদী মামলা করতে পারে সেখানে দিতে হয়, অথবা ধরেন আপনার মোকদ্দমা অনুপস্থিতির কারণে মানে ইয়ে খরচা মুলতবি খরচা না দেওয়ার জন্য আপনার মোকদ্দমা ডিসমিস হয়ে গেছে বা এক্সপার্টি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অর্ডার 7 Rule 1
সাবরুল 4 7 অনুযায়ী আবার রেস্টোরেশন চান সেখানে আপনাকে এবিডিবি দিতে হবে অথবা চূড়ান্ত শুনানির দিনে বাদী উপস্থিত না থাকার কারণে খারিজ হয়ে গেছে মোকদ্দমা আপনি রেস্টোরে চান অর্ডার 7 রুল 9 এ তে সরাসরি রেস্টোরে চান আপনাকে এবিডিবি দিতে হবে তেমনি ভাবে বিবাদের অনুপস্থিতির কারণে বাদী পক্ষে মামলাটা এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে আপনি এক্সপার্টি ডিগ্রি সেটা সেট করে চান সরাসরি মামলাটা পুনরুজ্জীবিত করেছেন অর্ডার 9 রুল 13 এ তে আপনাকে এই পিটিশন দিতে হবে সেই পিটিশন মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট দিতে হবে এরকম যেখানে যেখানে এফিডেভিট দেওয়ার কথা বলা আছে সেখানে সেখানে শুধুমাত্র এফিডেভিট আপনাকে দিতে হবে অন্যখানে এফিডেভিট দেওয়ার কোনো আবশ্যকতা আপনার নেই তো আমরা দেখেছি অর্ডার 39 রুল 1 এর বিধান অনুযায়ী এখানে এফিডেভিট দিতে হবে তাহলে এফিডেভিট আমরা কিভাবে দেব এফিডেভিটের কন্টেন্টস কি হবে এভিডেন্সে কি ধরনের জিনিস লাগবে এগুলো সমস্ত কিছু বলা হয়েছে আন্ডার সেখানে আমাদের বলছে যে একটা এফিডেভিট কিভাবে তৈরি করতে হবে সেই এটা সিপিসি তোমরা সকলে জানো এটার রেফারেন্স দরকার নেই সিপিসি এখানে আমাদের বলছে যে এফিডেভিট আমরা কিভাবে তৈরি করব তাহলে এই অর্ডার 13 অর্ডার 19 রুল 3 বিধান অনুযায়ী এফিডেভিট দিতে গেলে আমাদের যিনি শপথ নিচ্ছেন যিনি সলেমলি ডিক্লেয়ার করতেছেন তার পরিচয় দিতে হবে তাহলে আইডেন্টিফিকেশন অফ দ্য পারসন টেকিং ওথ যে ব্যক্তি শপথ নিয়ে এফিডেভিট করবেন সেই শপথকারীর পরিচয় দিতে হবে তার নাম ধাম ঠিকানা পরিচয় ইত্যাদি দিতে হবে তারপরে কি দিতে হবে তারপরে ফ্যাক্টস অফ দ্য এফিডেভিট কেন আপনি এফিডেভিট করতেছেন সেটা আপনাকে বলতে হবে তাহলে এক্ষেত্রে কি বলবেন এক্ষেত্রে দুইটা জিনিস আপনি বলতে পারবেন সেটা হলো নলেজ বলতে পারবেন আর আপনি বিলিভ বলতে পারবেন জটিল লাগতেছে নিশ্চয় যে নলেজ আবার কি দেবো বিলিভ কি দেবো আমি একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে অর্থাৎ আপনি যে বিষয়ে ইনজাংশন চাচ্ছেন মনে করেন ধরেন একটা জমি আপনি কিনছেন আপনার প্রতিপক্ষ এসে আপনাকে হুমকি দিয়েছে যে এই জমি তারা যে কোনো মুহূর্তে দখল করে নেবে এখন দেখলেন তার দুই দিন চার দিন পর দ্য ডিফেন্ডেন্ট গ্যাদার স্যান্ড আয়রন সিমেন্ট রড অ্যান্ড আদার কনস্ট্রাকশন মেটেরিয়ালস তাহলে ইউ কুড সি সাম কনস্ট্রাকশন মেটেরিয়ালস আর হিপ আপ নিয়ার দ্য সুট ল্যান্ড নালিশি জমির পাশে এই কনস্ট্রাকশন মেটেরিয়াল নির্মাণ সামগ্রী ফেলা হয়েছে রাখা হয়েছে তাহলে এই যে আপনি দেখতে পেলেন দিস ইজ ইউর নলেজ যে নালিশি জমির পাশে আপনি দেখতে পেলেন যে কনস্ট্রাকশন মেটেরিয়ালস গ্যাদার করা হয়েছে কে গ্যাদার করছে বিবাদী এখান থেকে আপনার বিলিভ হলো অ্যাট এনি মোমেন্ট দ্য ডিফেন্ডেন্ট মে টেক ফোর্সফুল পজিশন অফ দ্য ল্যান্ড এখান থেকে আপনার বিলিভ হলো অ্যাট এনি মোমেন্ট হি ইজ গোয়িং টু ইরেক্ট এ স্ট্রাকচার অন দ্য সুট ল্যান্ড এই যে এটা আপনার বিশ্বাস যে এই কনস্ট্রাকশন মেটেরিয়াল থেকে যে কোনো মুহূর্তে বিবাদী এই জমিতে ঘর বাড়ি তুলতে পারে বা কনস্ট্রাকশন করতে পারে এবং আপনার উচ্ছেদ করতে পারে এই যে দুইটা বিলি এটা আপনি দরখাস্ত লিখবেন আর এফিডেভিটে কি লিখতে হবে আইডেন্টিফাইং দ্য মেকার অফ দ্য ওথ যিনি শপথ নিচ্ছেন তাকে আইডেন্টিফাই করতে হবে কে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করবে দ্য অ্যাডভোকেটস বাই দ্য অ্যাডভোকেট তাকে আইডেন্টিফাই করবে এবং এখানে
সিগনেচার দিতে হবে কার সিগনেচার দিতে হবে দ্য পারসন হু টেক্স ওথ যিনি শপথ নিচ্ছেন আর তার আইনজীবী এইভাবে আপনাকে একটা এফিডেভিট প্রস্তুত করে ইট ইজ টু বি অ্যাটাচড টু দ্য টেম্পোরারি ইনজাংশন পিটিশন তো নাও উই সি যে হাউ ডু উই ড্রাফট অ্যান এফিডেভিট এফিডেভিট কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাই দিচ্ছি মানে এর কন্টেন্টসটা কি হবে এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে